অন্য ধর্মের যারা মানুষ রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি আহলে কিতাব আমরা তাদেরকে জাকাতের অর্থ দিতে পারবো কিনা এক ভাই লিখেছেন জি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন না আমরা জাকাতের অর্থ তাদেরকে প্রদান করতে পারবো না জাকাতের অর্থটি এটি জাকাত এবং ফেতরা এই দুটোই কেবলমাত্র মুসলিম আমাদের যে পড়শিরা রয়েছে যারা অর্থে কষ্টে রয়েছে তাদেরকেই আমার দিতে হবে আর এছাড়া এমনি সাধারণ যে দানগুলো আছে বা উপঢোকন আছে সেগুলো আমরা কি করতে পারবো এই আমাদের অমুসলিম যে ভাই বোনেরা আছে তাদেরকে আমরা দিতে পারব তবে একটি মাসলা এই জায়গায় বলতে হয় যে জাকাতের অষ্টখাতের মধ্যে একটি খাত আছে এরকম যে অমুসলিম যার ইসলাম ধর্ম গ্রহণের সম্ভাবনা আছে যে অর্থ দিলে সে ইসলাম গ্রহণ করবে এই ধরনের একটি অবস্থায় যদি কেউ থাকে তাহলে ওলামাই মুতাকাদ্দিমিন যারা ছিলেন আগেরকার ওলামা ইকরাম ওনারা বলেছিলেন যে এটার জাকাতের টাকা ওনাদেরকে দেওয়ার অনুমতি আছে কিন্তু ওলামাই মুতা বলেছেন এই ব্যাপারে যে না এই খাটটি এখন আর বাকি নেই বরঞ্চ আমাদের মুসলমানদের মধ্যে যেহেতু নেডি মানুষ বেশি তাই মুসলমানদেরকে এই জায়গায় প্রাধান্য দিতে হবে ধন্যবাদ মুসলাম আরও একজন কলার যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার প্রশ্নটা বলেন ভাই

মাগরিব এশা এবং ফজর তাহলে সেই ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে একা পড়লেও জোরে কারাত পড়া মানে উত্তম এটা কিন্তু আপনি যদি জোরে কারাত না পড়েন তাহলে আপনার নামাজই নষ্ট হয়ে যাবে এই ধরনের কথা ওলা মাইকরামরা বলেন না তবে উৎসাহিত করেন যে আপনি এতটুকু জুড়ে পড়বেন যাতে আপনি আপনার নিজের কানে শুনতে পান এতটুকু কেরাত জুড়ে পড়ে পড়াটা হচ্ছে উত্তম ধন্যবাদ তারপরে আরেক ভাই লিখেছেন এখানে প্রবাস থেকে যে আমরা যারা প্রবাসী রয়েছে আমাদেরও কি সদাকাতুল ফিতের দেশে আদায় করতে হবে নাকি প্রবাসে থেকেই প্রবাসীদের মধ্যে সদাকাতুল ফিতের আদায় করে দিলেই হবে আসলে জাকাত এবং সদকাতুল ফিতরের মাসলাটা হচ্ছে এরকম যে আনফা আলীল ফোকারা কোথায় দান করলে বেশি দরিদ্রের উপকার হবে না হজরত আবু ইমান সারিরাতি আল্লাহু তালানহুল ফতোয়া হচ্ছে যেই এলাকায় আপনি থাকেন সেই এলাকার দুস্থদের মধ্যেই আপনি জাকাত এবং সতকাতুর ফ্ষেতর মাল আপনি বন্টন করবেন আপনি যদি দেন হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আপনি যে এলাকা যে এলাকায় আছেন বা যেই দেশে আছেন সেই দেশের চেয়ে আমাদের এই দেশের মানুষ বেশি নিডি কিনা যদি এরকম হয় তাহলে ওলামা একটা অনুমতি দিয়েছেন আপনি ইনশাআল্লাহ আপনার নিয়ত অনুযায়ী আপনি সোয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ মোতারাম তারপরে শেখ আহসান উদ্দিন লিখেছেন আসসালামু আলাইকুম একটি অনুরোধ করেছেন আর একটি প্রশ্ন সোহেল মির্জা লিখেছেন আকিকা কতদিন পর্যন্ত করা যাবে মোখারাম আকিকা যে আকিকা দিনের সাথে মুস্তাহাব হচ্ছে সাত দিনে করা না হয় একুশ দিনে করা এবং কোনো কোনো রায়াতের মধ্যে চল্লিশ একচল্লিশ দিনে করার কথা হয়ে এসছে তো আকিকা জীবনে সবসময়ই করা যায় রসুল ইবাক সাল্লাহ নিজে নিজের আকিকা দিয়েছেন তো সুতরাং আকিকার বিষয়টি কোনো দিনের সাথে খাস নয় বরং ইন্নামা সদাকা ফাউল বালি ইয়াদ বলা হয় যে এই ধরনের আকিকা জাতীয় সৎকা যদি আমি দরিদ্রদেরকে দান করি তাহলে আমার মুসিবত দূর হবে জীবনের যে কোনো টাইমে এবং একাধিকবারও একজনের আকিকা আপনি করতে পারেন ধন্যবাদ মোতারাম একজন কলার যুক্ত হয়েছেন আমরা চেষ্টা করছি কথা বলতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অসুস্থ ছিলেন তিনি এবং প্রায় চার পাঁচ বছর রোজা রাখতে পারেন নাই সে কারণে এবং দুই হাজার চোদ্দ সালে উনি ইন্তেকাল করেন তো এখন যদি ওনার রোজার ফিরিয়া গুলো কি দিতে হবে কিনা বা এই বিষয়টা কিভাবে আচ্ছা ঠিক আছে জি শুনেছেন জি ভাই আমি আমার তো একটু প্রশ্নটা একটু বাকি রয়ে গেছে এখানে আসলে আপনার শ্বশুরকে এরকম অসুস্থ ছিলেন যে ওনার ওক্ত বা সময় নির্ধারণ করার মতো ওনার সামর্থ্য ছিল না ওনার এই হুশেই ছিল না যদি এই ধরনের অবস্থা হয় এবং উনি পানি এবং আগুনের মধ্যে পার্থক্য করতে পারে না ওনাদেরকে শরীয়তের পরিবেশ হয় বলে মাতুহ এই ধরনের যদি অবস্থা থাকে তাহলে আপনার শ্বশুরের আসলে ওই অবস্থায় আপনার শ্বশুরের উপরে রোজা ফরজই ছিল না কিন্তু যদি এতটুকু হয় যে না আসলে আগুন পানির মধ্যে উনি পার্থক্য করতে পারতেন এবং ওয়াক তো উনি বুঝতেন বা রোজার সময় চলতেছে উনি বুঝতেন এই ধরনের যদি হয় তাহলে উনার রোজার ফিরিয়া দিতে হবে এবং রোজার ফিরিয়া হচ্ছে উনি যে মধ্যম ধরনের খাবার খান এই মধ্যম ধরনের খাবারের একটা অর্থ হিসাব করে দুইবেলা কোন মিসকিনকে ওই অর্থটি দিয়ে দিবেন দুইবেলা প্রত্যেকটা রোজার জন্য অথবা উনি একজন মিসকিনকে মাদ্রাসার যে অসহায় ছাত্ররা আছে তাদেরকে উনি দুই বেলা আহার দান করবেন এইভাবে প্রত্যেকটা রোজার জন্য দুইবেলা আহার দান করলেই প্রত্যেকটা রোজার ফিদিয়া কিন্তু আদায় হয়ে যাবে ধন্যবাদ মহাতর